সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে অবজেক্টে রং প্রয়োগ করা, কালার গ্রেডিয়েন্ট ও নানের ব্যবহার, অবজেক্ট ছোট বা বড় করে দেখা, হ্যান্ড টুলের সাহায্যে পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন করা, অবজেক্ট অবলোকনের পরিবেশ, অবজেক্ট তৈরি করা এবং অবজেক্ট সিলেক্ট করা, এবং এর সাথে অবজেক্টের প্রান্তরেখা বা পথ মুছে ফেলা, এই বিষয়গুলো আমি আজকে তোমাদের দেখাব। বরাবরের মতো আমার ক্লাসটি থাকবে ব্যবহারিক নির্ভর। সর্বপ্রথম আমরা অবজেক্টে কিভাবে রং প্রয়োগ করতে হয় সে বিষয়টি শিখব। তো অবজেক্টে রং প্রয়োগ করার জন্য আমাদের ফিল এবং স্ট্রোক কমান্ড দুটি ব্যবহার করতে হয়। তা আমাদের এখানে একটি অবজেক্ট রয়েছে, তা আমরা এই অবজেক্টটিকে আগে ডিলিট করে যাই। আমরা এখানে একটি নতুন অবজেক্ট তৈরি করি। আমরা এখানে রাউন্ড, রেক্ট্যাঙ্গেল টুল অথবা যে কোনো একটি অবজেক্ট এখানে আমরা তৈরি করে নিতে পারি। তা আমরা এখান থেকে স্টার টুলটি সিলেক্ট করলাম এবং এখানে একটি স্টার তৈরি করে নিলাম। তা একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে বলা হয় স্ট্রোক এবং ভিতরের অংশকে বলা হয় ফিল। আমরা এখানে একটি অবজেক্ট তৈরি করেছি, এই অবজেক্টের বাইরের যে অংশ দেখা যাচ্ছে, এই যে যে রংটা আলাদা একটা লাল রঙের মতো, তো এই এইটিকে বলা হয় স্ট্রোক। আর এই ভিতরে যে নীল রংটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফিল। এই ফিল ও স্ট্রোক সোয়াসের ব্যবহার এই ফিল ও স্ট্রোক সোয়াসের ব্যবহার কালার প্যালেটের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা এই যে ফিল এবং স্ট্রোক ব্যবহার করি এটা কালার প্যালেটের সঙ্গে সম্পর্কযুক্ত। তা আমরা এখানে কোনো কালার প্যালেট দেখতে পাচ্ছি না। তা আমরা যদি এখানে আমাদের কালার প্যালেট না থাকে, সেক্ষেত্রে আমরা আমরা আমাদের যে মেনু বার রয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের মেনু বারটা, মেনু বারের উইন্ডো থেকে আমরা এখানে কালার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কালার প্যালেটটি চলে আসবে। এছাড়া আমরা কিবোর্ডের F6 বোতাম চাপ দিয়ে আমরা এই কালার প্যালেটটি পর্দায় নিয়ে আসতে পারি। ফিল সোয়াসে ক্লিক করলে ফিল সোয়াসটি সক্রিয় হবে। আমরা এখানে কালার প্যালেটে দেখতে পাচ্ছি নিচে রয়েছে ফিল সোয়াস আর উপরে হচ্ছে স্টোক সোয়াস। তা আমরা যদি ফিল সোয়াসে ক্লিক করি তাহলে ফিল সোয়াসটি সক্রিয় হবে আরেকটা জায়গায়, এবং এই ফিল এবং স্টোক সোয়াস রয়েছে সেটা হচ্ছে আমাদের টুল বক্সে। আমরা এখানে আমাদের টুল বক্সে দেখতে পাচ্ছি, টুল বক্সের নিচে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে ফিল সোয়াস আর নিচেটা হচ্ছে স্টোক সোয়াস। এখান থেকে আমরা ফিল এবং স্টোকের কাজ করতে পারি, কালার দিতে পারি। আমরা ফিল কালার এবং স্টোকের কালার আমরা এই টুল বক্সের এখান থেকেও আমরা দিতে পারি। তা আমরা যখন ফিল সোয়াসের উপর ক্লিক করব তখন ফিল সোয়াসটি সক্রিয় হবে। আর এই ফিল সোয়াস সক্রিয় থাকা অবস্থায় আমরা শুধুমাত্র একটি অবজেক্টের ভিতরে কোনো রং দ্বারা পূরণ করতে পারবো। যেমন আমরা এখানে ফিল সোয়াসটি সক্রিয় করেছি, আমরা এখানে যদি অন্য কোনো একটি কালার সংযোজন করতে চাই, এখানে আমরা লাল কালারটা সংযোজন করব আমরা এই ফিলে। তা যখন আমরা লাল কালারে এখানে ক্লিক করেছি তখন এর ভিতরে লাল রং হয়ে গেছে। আমরা এখান থেকে যে রংটি সিলেক্ট করব সেই রং দ্বারা আমাদের এই আমাদের যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটি পূরণ হয়ে যাবে। আমরা যখন ফিলের কাজ করব তখন শুধু অবজেক্টের
ভিতরের অংশে ফিল হবে, কিন্তু তখন কিন্তু স্ট্রোকের কোনো কাজ হবে না, অর্থাৎ স্ট্রোকের কোনো প্রকার কাজ হবে না। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে যে রংটি সিলেক্ট করছি শুধুমাত্র আমাদের এই ভিতরের রংটি পরিবর্তন হচ্ছে, কিন্তু স্ট্রোকের কোনো পরিবর্তন হচ্ছে না। তা আমরা যখন সোয়াচে কাজ করব তখন স্ট্রোকে কাজ করবে না, আবার আমরা যখন স্ট্রোকে কাজ করব অর্থাৎ আমরা এই যে স্ট্রোকটি সিলেক্ট করেছি, এখানে স্ট্রোকটি সিলেক্ট করেছি, তখন আমাদের ফিলে কোনো কাজ করবে না। আমরা এই স্ট্রোকে ক্লিক করে আমরা এখান থেকে এই সবুজ রঙটি নিলাম, দেখা যাচ্ছে যে এবার শুধু স্ট্রোকের রঙটি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ফিলের কোনো পরিবর্তন, রং ছিল সেই রঙটি পরিবর্তিত রয়েছে। তা এভাবে আমরা আমাদের এখানে যে টুল বক্স রয়েছে, এই টুল বক্স থেকেও আমরা এখান থেকে আমরা ফিল কালার সিলেক্ট করতে পারি। তা আমরা এখানে ডাবল ক্লিক দিলে একটা কালার প্যালেট আসে, এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের কালার সিলেক্ট করতে পারি। তা আমরা এখানে নীল কালারটা সিলেক্ট করে ওকে দিলাম, দেখাচ্ছে আমাদের এখানে ফিল কালার নীল হয়ে গেছে। আবার আমরা যদি স্ট্রোকটা ক্লিক করি, তোমরা দেখতেছো আমি স্ট্রোকে ক্লিক করেছি, এবং এখানে যদি ডাবল ক্লিক দেয় তাহলে একটি কালার পিকার চলে আসে। তা আমরা এই কালার পিকার থেকে আমরা এখান থেকে এই লাল রংটি নিয়ে ওকে দিলাম, দেখা যাবে এবার স্ট্রোক লাল হয়ে গিয়েছে। এছাড়া আমরা প্যালেটের কালার স্পেকট্রাম বারে ক্লিক করে আমরা কালার এখানে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কালার স্পেকট্রাম বার, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তা আমরা যখন আমরা যদি এখানে ফিউ সোর্সটি সক্রিয় করি এবং এই কালার স্পেকট্রামের এটা হচ্ছে সিএমওয়াইকে কালার স্পেকট্রাম, আমরা যদি ডকুমেন্ট যখন নিয়েছিলাম শুরুতে, আমরা যখন একটি ডকুমেন্টে নিয়েছিলাম তখন যদি RGB কালার মোড সিলেক্ট করতাম তাহলে এখানে RGB স্পেকট্রাম আসতো। তা আমরা যেহেতু সিএমওয়াইকে নিয়ে তাই এখানে সিএমওয়াইকে স্পেকট্রাম চলে এসেছে। তা আমরা এখান থেকে এই কালার স্পেকট্রাম বার থেকে আমরা যে কালারটি সিলেক্ট করবো এখানে সেই কালারটি ফিল হবে। আবার আমরা যদি এখানে স্ট্রোকটা সিলেক্ট করি এবং এই বার থেকে আমরা যদি কোনো একটি কালার সিলেক্ট করি তাহলে দেখা যাবে আমাদের স্ট্রোকে সেই কালার হয়ে গিয়েছে। তা আমরা যখন কালার কাজ করব তখন স্ট্রোকে কাজ করবে না, আর আমরা যখন স্ট্রোকে কাজ করব তখন ফিলে কোনো কাজ করব না। স্ট্রোকের রং স্পষ্টভাবে বোঝার জন্য স্ট্রোককে মোটা করে নেওয়া যেতে পারে। তা আমরা আমাদের এখানে স্ট্রোক কমান্ডটি রয়েছে, তা স্ট্রোক কমান্ডটি যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা এখান থেকে যে স্ট্রোক রয়েছে স্ট্রোকটাতে ক্লিক করব, অথবা কিবোর্ডের F10 এ ক্লিক করলে আমাদের স্ট্রোকটি এখানে চলে আসবে। তা আমরা এই স্ট্রোকটি অনেক সময় এভাবে অস্পষ্ট থাকে, অর্থাৎ স্ট্রোকের যে ওয়েট রয়েছে ওয়েটটা জিরো থাকে অথবা অন থাকে, যাতে তাতে করে স্ট্রোকটি স্পষ্ট দেখা যায় না। এবার আমরা এখন দেখতে পাচ্ছি যে স্ট্রোকটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, জুম করলে একটু দেখা যাচ্ছে। তা এই স্ট্রোকটি স্পষ্টভাবে দেখার জন্য আমরা স্ট্রোকের যে ওয়েট রয়েছে ওয়েটের ড্রপ ডাউন ক্লিক করলে আমরা এই স্ট্রোকের ওয়েটটা বাড়িয়ে দিলে আমরা স্ট্রোকটা স্পষ্টভাবে দেখতে পাবো। তা আমাদের প্রয়োজন মতো আমরা স্ট্রোকের পরিমাণ বাড়িয়ে কমিয়ে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। আমরা এবার কালার গ্রেডিয়েন্ট এবং নানের ব্যবহার দেখব। আমাদের যে টুল বক্সটি রয়েছে এই টুল বক্সের নিচে আমরা যে এই ফিল এবং স্ট্রোক সোয়াস রয়েছে, এই ফিল এবং স্ট্রোক সোয়াসের ঠিক নিচে আমরা তিনটি আইকন পরপর দেখতে পাচ্ছি, একটা আছে কালার, একটা গ্রেডিয়েন্ট, একটা নান। তাই এই কালারটিতে যখন ক্লিক করব তখন আমাদের এই যে ফিল সোয়াসের যে কালারটি থাকবে সেই কালার দ্বারা এখানে আমাদের অবজেক্টটি পূরণ হয়ে যাবে। সাপোজ আমাদের এখানে যে আমরা যদি
এখানে নিয়ে সবুজ একটা রং নিয়েছি, তা আমরা এখানে ক্লিক করলে এখানে এই সবুজ রং রং দ্বারা পূরণ হয়ে যাবে। আবার যদি আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের অবজেক্টের ভিতরে একটি গ্রেডিয়েন্ট দ্বারা ফিল হয়ে গিয়েছে। আবার যদি আমরা এখন নানে ক্লিক করি তাহলে আমাদের যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টের ভিতরে কোনো প্রকার রং থাকবে না, অর্থাৎ নান হয়ে যাবে। আবার যদি আমরা এখানে রং আনতে চাই তা আমরা এই ফিল সসের উপর ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ওকে দিয়ে আবার একটা রং দ্বারা আমাদের অবজেক্টটি পূরণ করতে পারবো। আবার আমরা যদি স্টকটিকে নান করতে চাই তাহলে স্টকের উপর ক্লিক করব এবং নানের উপর ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে চারপাশে যে স্টকটি ছিল সেই স্টককে নান হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। তা আমরা আবার এই স্টকের উপর ডাবল ক্লিক করে আমরা এখান থেকে রং নিয়ে আমরা স্টকের কালার দিতে পারবো। আমরা যদি কালো রং দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে একটি কালো রঙের স্টক তৈরি হয়ে গেছে। আমরা স্টকের ওয়েটটা বাড়িয়ে দিয়ে এটা স্পষ্ট করে দেখতে পারি। তো এভাবে কালার গ্রেডিয়েন্ট এবং নান এর ব্যবহার করা যায়। এবার আমরা অবজেক্ট ছোট বা বড় করে দেখার বিষয়টি শিখব। তো অবজেক্ট তৈরি করার জন্য অনেক সময় অনেক সূক্ষ্ম কাজ করতে হয়। অবজেক্টের স্বাভাবিক মাপে বা অবস্থায় সূক্ষ্ম কাজ করতে অসুবিধা হতে পারে, এজন্য অবজেক্টের নির্দিষ্ট একটি অংশকে বড় করে দেখা গেলে কাজের সুবিধা হয়। ইলাস্ট্রেটরে কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে বলা হয় জুম ইন, এবং পৃষ্ঠা ছোট করে দেখাকে বলা হয় জুম আউট। পৃষ্ঠা ছোট বা বড় করে করার সঙ্গে সঙ্গে অবজেক্টও ছোট বড় দেখা যায়। তা অবজেক্ট ছোট বড় করে দেখার জন্য আমাদের জুম টুলের সাহায্যে পৃষ্ঠার দৃশ্যমান রূপ ছোট বড় করে দেখতে হবে। তা আমাদের অবজেক্ট ছোট বড় করে দেখার জন্য আমাদের টুল বক্স থেকে এই জুম টুলটা সিলেক্ট করতে হবে। তা আমরা এখানে জুম টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যখন একটি পর্দার ভিতরে নিয়ে আসবো তখন এটা আতসী কাছের আইকনে পরিণত হবে এবং কাছের ভিতরে একটা প্লাস চিহ্ন দেখা যাবে। তা এবার যদি আমরা জাস্ট পর্দার উপর ক্লিক করি বা আমাদের অবজেক্টের উপর ক্লিক করি তাহলে দেখা যাবে যে অবজেক্টটি বড় হচ্ছে, অর্থাৎ জুম ইন হচ্ছে। জুম টুলটি সক্রিয় থাকা অবস্থায় কিবোর্ডের অল্ট বোতাম চাপ দিলে জুম টুলটি জুম আউট টুলে পরিণত হবে। আমরা এখন যদি এই অবস্থায় আমরা যদি কিবোর্ডের অল্ট বোতাম চেপে রাখি তাহলে দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে আতসী কাজটি রয়েছে অর্থাৎ জুম টুল রয়েছে তার ভিতরে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ এখন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটি পেজ সমেত জুম আউট হবে, অর্থাৎ ছোট হতে থাকবে। আমরা এখন ক্লিক করি, ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের পর্দাটি আবার ছোট হয়ে গেছে, আমাদের অবজেক্টটিও ছোট হয়ে গিয়েছে। আমরা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে যদি হাইফেন বোতাম প্রেস করি তাহলে জুম আউট হয়, আর যদি সমান সমান বোতাম চাপ দেয় তাহলে জুম ইন হয়। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে সমান সমান চিহ্নে চাপ দেয় তাহলে জুম ইন হবে, আর যদি হাইফেনে চাপ দেয় তাহলে জুম আউট হবে। তো এভাবে আমরা জুম টুলের সাহায্যে অবজেক্ট ছোট বড় করে দেখতে পারি। এবার হ্যান্ড টুলের সাহায্যে পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন। আমরা যখন একটি অবজেক্টকে বড় করি তখন এই অবজেক্টের অনেক সাইড আমরা দেখতে পাচ্ছি না, উপরে বা নিচে অনেক সাইড আমরা দেখতে পাচ্ছি না। সে তা এই অবস্থায় এই অবজেক্টটিকে বড় করার পর এই অবজেক্টের বিভিন্ন সাইড দেখার জন্যে আমরা একটা টুল ব্যবহার করব, সেটা হচ্ছে হ্যান্ড টুল। তো আমাদের টুল বক্স থেকে আমরা এই হ্যান্ড টুলটি
সিলেক্ট করব। সিলেক্ট করে এবার যদি আমরা ক্লিক এবং ড্রাগ করে আমরা যদি টেনে নিয়ে আসি, তাহলে আমরা এর বিভিন্ন সাইড দেখতে পারবো, অথবা আমরা ক্লিক করে চেপে রেখে আমরা ড্রাগ করে বিভিন্ন সাইড দেখতে পাবো। তা এভাবে আমরা হ্যান্ড টুলের সাহায্যে পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন করতে পারি, সরিয়ে নিতে পারি এবং দেখতে পারি। অবজেক্ট অবলোকনের পরিবেশ। ইলাস্ট্রেটরে অবজেক্ট অবলোকনের কয়েকটি মোড রয়েছে। তাই অবজেক্ট অবলোকনের এই মোডটি সিলেক্ট করার জন্য আমাদের মেনু বার থেকে ভিউ মেনুতে যেতে হবে। ভিউ মেনু থেকে এখানে আউটলাইন, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, ওভার প্রিন্ট প্রিভিউ, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অল্টা প্লাস ওয়াই, এবং পিক্সেল প্রিভিউ, অর্থাৎ আমরা অবজেক্টটি আমরা যে অবজেক্টটি তৈরি করব সেই অবজেক্টটি তিনটি মোডে দেখতে পাবো। একটা হচ্ছে আউটলাইন, একটা ওভার প্রিন্ট প্রিভিউ, আর একটা পিক্সেল প্রিভিউ। তো আমরা এখানে যদি আউটলাইন দেই, তাহলে শুধু আমরা অবজেক্টের আউটলাইনটি দেখতে পাবো। আমরা যদি ওভার প্রিন্ট প্রিভিউ যাই, তাহলে ওভার প্রিন্ট প্রিভিউ মোডে দেখতে পাবো, আর যদি পিক্সেল প্রিভিউ যাই, তাহলে পিক্সেল প্রিভিউ মোডে আমরা দেখতে পাবো। তা আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিব। এবার আমরা অবজেক্ট তৈরি করা শিখবো, কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। আউটলাইন মুডে বা অবজেক্ট অবলোকনের পরিবেশ। ইলাস্ট্রেটরে অবজেক্ট অবলোকনের কয়েকটি মোড রয়েছে। ভিউ মেনু থেকে এর যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেওয়া যেতে পারে। আমাদের যে মেনু বার রয়েছে, তাই ভিউ মেনু থেকে আমরা এখানে আউটলাইন রয়েছে, ওভার প্রিন্ট প্রিভিউ, পিক্সেল প্রিভিউ, আমরা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবো। এ পরিবেশে অবজেক্টের আকার আকৃতি বা কাঠামো সম্পাদনার কাজ, বিশেষ করে রেখা বা পাথ সম্পাদনার সূক্ষ্ম কাজ করতে সুবিধা হয়। পিক্সেল প্রিভিউ বা প্রিভিউ মোডে বা পরিবেশে অবজেক্ট প্রকৃত রূপে প্রদর্শিত হয়। আমরা যদি এখানে পিক্সেল প্রিভিউ সিলেক্ট করি, তাহলে অবজেক্টের প্রকৃত রূপ যেটি সেটি প্রদর্শিত হয়। ওভার প্রিন্ট প্রিভিউ মোডে প্রদর্শিত রূপ মুদ্রিত হয়। আমরা এই যে ওভার প্রিন্ট প্রিভিউ, এই প্রিভিউ মোডে আমরা যেভাবে অবজেক্টটি দেখব, এই অবজেক্টটি ঠিক এইভাবে মুদ্রিত হবে। আর আমরা যদি এখান থেকে আউটলাইনটা সিলেক্ট করি, তাহলে শুধু আউটলাইনটাই এখানে দেখতে পাবো। এবার আমরা কিভাবে একটি অবজেক্ট তৈরি করতে হয় তা শিখব। অবজেক্ট তৈরির প্রস্তুতি পর্যায়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরির প্রাথমিক কাজ করার প্রক্রিয়া ও পদ্ধতি আয়ত্ত করে নেওয়া প্রয়োজন। যেমন বর্গাকার ও আয়তাকার আকৃতি তৈরি করা, বৃত্তাকার ও ডিম্বাকার আকৃতি তৈরি করা, বহুকোণ বিশিষ্ট আকৃতি, তারকাকার আকৃতি ইত্যাদি তৈরি করা যায়। তা একটি অবজেক্ট তৈরি করার জন্য আমরা আমাদের যে টুল বক্স রয়েছে, এই টুল বক্সের পেন টুল, অথবা আমরা এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, বিভিন্ন টুল নিয়ে আমরা বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি। তা আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আমাদের যে পর্দা রয়েছে, এই পর্দায় আমরা ক্লিক এবং ড্র্যাগ করলাম। ড্র্যাগ করলে একটা এখানে রেক্টেঙ্গুলার শেপ তৈরি হয়েছে। তা এই শেপটিকে আমরা এখন এই সিলেকশন টুল বক্সের সিলেকশন টুলটি সিলেক্ট করে এর
যে কোন রয়েছে এবং এই যে সিলেকশনগুলো রয়েছে সেই সিলেকশনগুলোতে ক্লিক করে ড্র্যাগ করে এটিকে ছোট বড় করতে পারি। আমরা যদি এটিকে বড় করতে চাই তাহলে বড় করতে পারবো, বিভিন্ন পয়েন্ট টেনে আমরা এটিকে ছোট বড় করতে পারবো। আবার আমরা যদি টুল বক্স থেকে ডাইরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল দিয়ে আমরা এই অবজেক্টটি সিলেক্ট করি এবং সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করি, তাহলে এই অবজেক্টটি ডিলিট হয়ে যাবে। তো আমরা এই অবজেক্টকে ডিলিট করে দিলাম। এবার আমরা এখান থেকে যদি পেন টুল দিয়ে কোনো অবজেক্ট তৈরি করতে চাই, তা আমরা পেন টুলটি সিলেক্ট করব এবং আমাদের যে অবজেক্টটি তৈরি করা প্রয়োজন সে অবজেক্টটি আমরা এখানে তৈরি করব। আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো অবজেক্ট এখানে তৈরি করে নিতে পারবো পেন টুলের সাহায্যে। এছাড়া আমাদের এখানে স্টার রয়েছে, স্টার সিলেক্ট করে আমরা এখানে ক্লিক এবং ড্র্যাগ করলে স্টারের আকৃতিতে একটি শেপ তৈরি হবে। এভাবে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো। অবজেক্ট সিলেক্ট করা এবং অবজেক্টের প্রান্তরে খাবার পাত মুছে ফেলা শিখবো। তো আমরা এগুলোকে ডিলিট করে দেই। তো অবজেক্টটি যদি রং দিয়ে পূরণ করা থাকে তাহলে সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টটি ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে একটি অবজেক্ট নিয়ে আমরা সেটিকে এখানে ক্লিক এবং ড্র্যাগ করে তৈরি করব। তা আমরা টুল বক্স থেকে সিলেকশন টুল অথবা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টটি সিলেক্ট করব। তা কিবোর্ডের অর্ডার বোতাম চেপে রেখে যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রান্তরেখার উপর বা অবজেক্টের উপর ক্লিক করা হয় তাহলে সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট হবে। আমরা এই ডাইরেক্ট সিলেকশনটি সিলেক্ট করে আমরা কিবোর্ডের অল্টা বাটন প্রেস করে যদি এই অবজেক্টের উপর ক্লিক করি তাহলে পুরো অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা অবজেক্টের প্রান্ত রেখা বা রেখাংশ সিলেক্ট করে সেই প্রান্ত রেখা বা রেখাংশ ডিলিট করে ফেলতে পারি। তো অবজেক্টের প্রান্ত বা রেখাংশ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুল অথবা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে পারি। এরপর সিলেক্ট আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করার পর ক্লিক করে জাস্ট পাতের উপর ক্লিক করব। আমরা যে পাতটি রয়েছে সেই পাতটির উপর ক্লিক করে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করব। ব্যাক স্পেস ডিলিট বাটন প্রেস করার পর দেখা যাবে যে যে আমরা যে রেখাংশটুকু সিলেক্ট করেছিলাম সেই রেখাংশটুকু মুছে গিয়েছে। আমরা যদি এখানে আরেকটি রেখাংশের উপর ক্লিক করি, পাতের উপর ক্লিক করি এবং কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখা যাবে সেই অংশটুকু মুছে গিয়েছে। আর আমরা যদি সিলেকশন টুল অথবা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে পুরো অবজেক্টটি সিলেক্ট করি এবং আমরা যদি কিবোর্ডে ডিলিট এবং ব্যাক স্পেস যে কোনো একটি বাটন প্রেস করি তাহলে পুরো অবজেক্টটি ডিলিট হয়ে যাবে। আমরা যদি কোনো একটি অবজেক্টকে কাট করি তাহলে সেই কাট করা অবজেক্টটি
ক্লিপবোর্ড নামক একটি অস্থায়ী স্মৃতিতে চলে যায়। আমরা অন্য কোনো অবজেক্ট কাট বা কপি না করা পর্যন্ত এই ক্লিপবোর্ডে আমাদের বর্তমান যে কাট করা অবজেক্টটি থাকবে সেটা অবস্থিত থাকে। কোনো অবজেক্ট ক্লিপবোর্ডে থাকা অবস্থায় এডিট মেনু থেকে পেস্ট কমান্ড করলে অবজেক্টটি আবার ডকুমেন্টে ফিরে পাওয়া যায়। আমরা সাপোজ আমাদের এখানে একটি অবজেক্ট রয়েছে, তা আমরা এটিকে কাট করব। তা এটিকে আমরা কাট করার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলটি দিয়ে এই অবজেক্টটি সিলেক্ট করব। এবার এডিটে গিয়ে আমরা এটিকে কাট করলাম। কাট করলে দেখা যাচ্ছে অবজেক্টটি এখান থেকে কাট হয়ে গেছে, অর্থাৎ চলে গিয়েছে। এখন আমরা যদি অন্য কোনো অবজেক্ট কাট বা কপি পেস্ট না করি, তাহলে আমরা বর্তমান যে অবজেক্টটি কাট বা কাট করেছি সেটাই ক্লিপবোর্ডে যে অস্থায়ী স্মৃতি রয়েছে সেখানে কিন্তু জমা থাকবে। এবার যদি আমরা যদি আবার এডিটে গিয়ে পেস্ট করি, তাহলে আমাদের কাট করা অবজেক্টটি ফিরে আসবে। আমরা জাস্ট এখানে পেস্ট করলাম, দেখা যাচ্ছে যে আমরা যে অবজেক্টটি কাট করেছিলাম সেই অবজেক্টটি ফিরে এসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এ পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমি ইলাস্ট্রেটরের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।